এখানে একটি ফ্ল্যাট বিক্রি হবে। আপনারা বিল্ডিংটা একটু দেখেন, খুবই চমৎকার এবং অনেক বড় একটা বিল্ডিং। এখানে একটি ফ্ল্যাট বিক্রি করা হবে আর এই বিল্ডিংয়ের 11 তলায় ফ্ল্যাট আছে। আমরা ভিতরে ঢুকিয়ে ফ্ল্যাটটা দেখাবো। আর ফ্ল্যাটটা হচ্ছে এই পাশে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা পূর্ব সাইড, পূর্ব সাইড এবং কি রাস্তার সাইড। নিচতলায় পুরোটাই হচ্ছে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা খুব সুন্দরভাবে কার পার্কিং করতে পারবেন। খুব সুন্দর চমৎকার জিপসান করা আছে। আমরা এই রুমটায় যাই। ও রে ভাই, প্রত্যেকটা কাঠের দরজা, ও এটা আর একটা, এত সুন্দর মনোরম পরিবেশ। ফ্ল্যাট পাওয়া খুবই কষ্টকর, যারা নিবে তারাই লাকি। ব্যালকনি কত ফিট বাই কত ফিট? 8 ফিট বাই 4 ফিট। পুরো বিল্ডিংটা কততলা? 14 তলা বিল্ডিং। ইউনিট হচ্ছে টোটাল 4টা, 52টা ইউনিট প্রতিতলায় 4 ইউনিট। আর ফ্ল্যাট বিক্রি হবে 11 তলায় এবং 11D, আর লিফট আছে। আর আমরা একটু রাস্তা দেখাই। এই যে রাস্তা, রাস্তাটা হচ্ছে কত ফিট? 25 ফিট কার্পেটিং। আচ্ছা, 25 ফিট রাস্তা। আর এদিকে হচ্ছে কুটুরিয়া বাজার। আর 40 ফিট নিকন হাউজিং এ 40 ফিট রোড এদিকে। আচ্ছা, আর এই জায়গাটা হচ্ছে আপনার আশুলিয়া কুটুরিয়া। এখান থেকে আশুলিয়া কত কিলো হবে? জিরাবো 4-5 কিলো এখান থেকে জিরাবো 4-5 কিলো হবে। আর এদিকে বিশমাইল দুই কিলো। আমরা এখন ভিতরে যাব আর আপনাদের ফ্ল্যাটটা দেখাবো। এখানেই ফ্ল্যাট 11 তলায়, চলেন। নিচতলায় পুরোটাই হচ্ছে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা খুব সুন্দরভাবে কার পার্কিং করতে পারবেন। প্রাইভেট কার, বাইক, যার যেটা আছে আপনারা কার পার্কিং করতে পারবেন। বাম সাইডে হচ্ছে সিঁড়ি, আর এটা হচ্ছে লিফটের জায়গা। বিল্ডিংয়ের কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই, কাজ চলমান, পুরোটাই কার পার্কিং। আমরা আবার উপরে যাই, উপরে গিয়ে আপনাদের 11 তলার সেই ফ্ল্যাটটি দেখানোর চেষ্টা করব। আর মোবাইল নাম্বার কিন্তু আমরা ভিডিওটি স্ক্রিনে দিয়ে দিছি, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি বিস্তারিত কথা বলতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় তলা, এই যে দ্বিতীয় তলার ফ্ল্যাট। এটা সামনে হলো ভয়েট, 4 ফিট আছে, 4 ফিট। আচ্ছা, আর লিফটটা হচ্ছে ডাবল লিফট হবে, 13 প্যাসেঞ্জার করে ডাবল লিফট, 1000 কেজি 13 প্যাসেঞ্জার। আচ্ছা, এদিকে ভিউটা দেখি। আচ্ছা, আমরা এই সিঁড়ি থেকে উঠলাম, এই সিঁড়ি থেকে উঠেই হাতের ডান পাশে প্রথম ফ্ল্যাটটা, তাই তো? আর ওই পাশে আর একটা ফ্ল্যাট। আচ্ছা, এটা ঢুকলাম। আর হচ্ছে কাঠের দরজা নাকি? লকগুলো তো ভাই খুব চমৎকার, অনেক সুন্দর চমৎকার লক আছে। 1, 2, 3 আছে। আর এটা হলো, এটা কি? ড্রয়িং রুম। আর উপরে তো মাশাল্লাহ খুব সুন্দর চমৎকার জিপসান করা আছে, জিপসানের কাজ করা আছে, আরও কাজ হবে, কাজ চলমান আছে, শেষ হয় নাই। পুরো ফ্ল্যাটটা হচ্ছে 1500 স্কোয়ার ফিটের। হ্যাঁ, পুরো ফ্ল্যাটটা 1500 স্কোয়ার ফিটের। এদিকে হাতের ফ্ল্যাটের ভিতর ঢুকে হাতের বাম সাইড একটা জানালা আছে। এই যে মাঝখানে যে 4 ফিট গ্যাপ আছে, 4 ফিট গ্যাপ না, ভয়েট 4 ফিট, এখান থেকে বাতাস ঢুকবে, প্রচুর পরিমাণে বাতাস ঢুকবে। ড্রয়িং রুম 14 ফিট মানে, হ্যাঁ, ড্রয়িং রুম 14 ফিট। আচ্ছা, এদিকে আরও একটা জানলা চমৎকার, ডাইনিং রুম। উপরে জিপসান করাটা দেখাই, এই যে জিপসান করা। আচ্ছা, এটা কত ফিট? 11.5 ফিট বাই 19 ফিট 11.5 ফিট বাই 19 ফিট। আচ্ছা, ডাইনিং রুম। আমরা ডান দিক থেকে শুরু করি, আমরা এই রুমটায় যাই। ও রে ভাই, বাতাস, সেই বাতাস, দিনের বেলাতে আমার মনে হয় ফ্যানের প্রয়োজন হবে না, খুব সুন্দর। এদিকে ব্যালকনি, এদিকে দেখেন, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে। আর আশুলিয়া মানেই হচ্ছে শিল্প এলাকা, প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে। আর ব্যালকনি, আর এটা হলো বাথরুম, ও চমৎকার, এটা হলো বাথরুম। আর এটা হলো ব্যালকনিটা কত ফিট হবে? 12 ফিট বাই 3 ফিট ব্যালকনি হচ্ছে 12 ফিট বাই 3 ফিট। আচ্ছা, চমৎকার।
আমরা একটু বাহিরের ভিউটা দেখাই, চমৎকার বাহিরের ভিউটা। এই যে এদিকে একটা মহিলা মাদ্রাসা দেখা যায়, আশেপাশে স্কুল কলেজ কত দূর? ও মর্নিং গ্লোরি স্কুল, হ্যাঁ মর্নিং গ্লোরি স্কুল, ক্যান্টনমেন্টের, ক্যান্টনমেন্টের মর্নিং গ্লোরি স্কুল। আর এটা কিনা আর একটা ফ্ল্যাট হইতেছে নাকি? দোতলা বিল্ডিং হচ্ছে। আচ্ছা নিকন হাউজিং জামে মসজিদ, এই যে এটা নিকন হাউজিং জামে মসজিদ। আমরা আবার একটু ভিতরে যাই। এইটা প্রথম রুম আমরা ঢুকে হাতের ডান পাশে, এটা কত ফিট? চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট। আচ্ছা এখানে ডেকোরেশন করে আলাদাভাবে একটা বক্স করতে পারবে, আলমারি করতে পারবে, কাঠ দিয়ে ডেকোরেশন করে আলমারি করতে পারবে। আর প্রত্যেকটা কাঠের দরজা কি কাঠ ব্যবহার করা হয়েছে? সেগুন কাঠ। আর এদিকে সুইচগুলো লোহা কাঠ। ও লোহা কাঠ, কাঠ দেখলেই বোঝা যায়। আচ্ছা এখানে কি বেসিন হবে নাকি? এটা বেসিন হবে, বেসিনের টাইস করা। এই রুমে ঢুকে কিচেন রুমটা দেখেন, মাশাআল্লাহ চমৎকার। এটা কিচেন রুম, আর কিচেন রুম এখানে চুলা, আর এখানে আপনারা চাইলে কিচেন হুড দিতে পারবেন। কিচেন হুডের জন্য উপরে জায়গা করা আছে, কিচেন হুডের জন্য উপরে জায়গা করা আছে। আর এখানে আপনারা চাইলে বক্স 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 করে ডেকোরেশন করে আপনারা করতে পারবেন। সব একটু ধৈর্য ধরে দেখবেন, আর নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে। এটা হলো বেসিন। কত ফিট বাই কত ফিট? দশ ফিট বাই সাত ফিট। কিচেন রুম 10 ফিট বাই 7 ফিট। তারপরে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম না জানো সিঙ্গেল রুম, বিশাল রুম, বিশাল। এই যে দেখেন পুরো এখানে সব কিছু, বাথটা তো বসাইতে পারবে, গোসলের বাথ বসাইতে পারবে। এটা কত ফিট? পাঁচ ফিট বাই দশ ফিট। উপরে বক্স করা আছে। আর আমরা একটু জিপসানের কাজটা দেখাই। এই দেখেন জিপসানের কাজটা কিন্তু খুব চমৎকার। আরও কাজ হবে, কাজ সম্পূর্ণ হলে আরও বেশি ভালো লাগবে, আর আপনারা নিজের মন মতন করে সাজাইতে পারবেন। ও এটা আর একটা দেখেন, শুধু আলো, বাতাস আর বাতাস, প্রচুর পরিমাণের আলো, প্রচুর পরিমাণের আলো। এদিকটাতে দেখেন, এটা মেইন রুম নাকি? মাস্টার বেড ওই পাশে। আচ্ছা এটা কত ফিট বাই কত ফিট? 15 ফিট বাই 13 ফিট। আমরা আলোটা দেখাই, মানে এত সুন্দর মনোরম পরিবেশ ফ্ল্যাট পাওয়া খুবই কষ্টকর, যারা নিবে তারাই লাকি আমি যেটা মনে করি। এখানে চাইলে গ্লাস সিস্টেম করতে পারবে নাকি? গ্লাস থাকবে। আচ্ছা উপরে কি করছে? ও আচ্ছা এদিকে ব্যালকনির ভিউটা দেখেন, এখান থেকে হালকা ছোট একটা দরজা করা হয়েছে। দশ ফিট বাই সাড়ে ছয় ফিট। আচ্ছা এটা ভবিষ্যতে কাজে লাগবে, এমার্জেন্সি, হ্যাঁ এমার্জেন্সি, ধরেন আগুন লাগলে বের হয়ে যেতে পারবে এবং উপরে উঠতে পারবে, হ্যাঁ ফায়ার সার্ভিসে লোক করতে পারবে। আবার যদি কেউ আসে গেটের সামনে, পুলিশ আসলে এখান থেকে পলাইতে পারবে, সেই ব্যবস্থা, মানে অনেক উপকার এটা দেওয়ার কারণে। এটা সবাই দিয়ে রাখবেন, ব্যালকনিতে অনেক উপকার আছে। আর এদিকে বাহিরের ভিউটা একটু দেখাই, দেখেন ওয়াও মেঘলা আকাশ, এবং সামনে আরও একটা বিল্ডিং, ছাদ বাগান দেখা যায়, ছাদে গাছপালা আর গাছপালা, চমৎকার অরিজিনাল অক্সিজেন এখানে পাওয়া যায়, শুধু গাছপালা আর গাছপালা। যারা শহরে বসবাস করে অনেক বোর হয়ে গেছেন, শহরে বসবাস করতে ভালো লাগে না, তারা মূলত এরকম নিরিবিলি পরিবেশে আপনারা এই ফ্ল্যাটে আসতে পারেন এবং কিনতে পারেন। আমরা প্রাইস বলবো একটু পরেই, আমরা সব ফ্ল্যাটটা একটু দেখাই। কাঠের দরজা, আমরা কিন্তু প্রথমে এই দরজা দিয়ে ঢুকছি, ঢুইকা হাতের ডান পাশে এগুলো দেখাইছি, কিচেন রুম দেখাইছি, এটা দেখাইছি, আর এটা হলো মাস্টার বেড। এই যে মাস্টার বেড, মাস্টার বেডের ওফ জিপসানের কাজ তো চমৎকার। এটা হলো মাস্টার বেড, মাস্টার বেড হচ্ছে 14 ফিট বাই 14 ফিট। এখানে গরম পানির জন্য লাইন দেওয়া আছে। বাথরুম হলো 10.5 ফিট বাই 5 ফিট। আর এখানে চমৎকার, মানে এই ফ্ল্যাটটাতে এত সুন্দর আলো বাতাস যা সচরাচর অন্য অন্য ফ্ল্যাটে পাওয়া যায় না। এটা হলো ব্যালকনি, ব্যালকনি কত ফিট বাই কত ফিট? 8 ফিট বাই 4 ফিট। উপরে মালামাল রাখতে পারবে, চমৎকার সিস্টেম করা হয়েছে। এদিকে আবার
মোবাইল টোবাইল চার্জার দিয়ে এখানে বসে ফেসবুক টেসবুক আপনারা ইউটিউব আমিন টিভি দেখতে পারবেন। আমিন টিভি ইউটিউব চ্যানেল ভিডিও দেখতে দেখতে মোবাইলে সার্চ শেষ হয়ে গেলে এখানেই আপনি সার্চ দিতে পারবেন। হ্যাঁ, পাশে ব্যালকনি, আর একটা ওই ফ্ল্যাটের ব্যালকনি, এটা হলো বাহিরের ভিউ। আমরা এদিকটাতে দেখাই, প্রত্যেকটা রুমের ভিতর প্রচুর আলো বাতাস, দিনের বেলায় ফ্যান প্রয়োজন হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বোঝা যায় লাইট কিন্তু নাই, তারপর প্রচুর পরিমাণের আলো। এদিকটাতে দেখাই, পুরো ফ্ল্যাটটা হলো আপনার 1500 স্কোয়ার ফিট। হ্যাঁ, তাহলে মানে বেডরুম পেলাম একটা, দুইটা, তিনটা, তিনটা বেডরুম, একটা ডাইনিং রুম, আর একটা হলো ড্রয়িং রুম। আচ্ছা, এই পুরা ফ্ল্যাটটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এখন আসেন প্রাইজের ব্যাপারে, এখন কিভাবে কেনাকাটা করতে পারবে? পুরো কমপ্লিট মানে উঠতে পারবে এর 55 লাখ টাকা। কমপ্লিট করার পর উঠতে পারবে 55 লক্ষ টাকা, মানে এটাই ফিক্সড? এটাই ফিক্সড। আচ্ছা আচ্ছা, আর সবাই দাম শুনে ভয় পাবেন না, আপনারা সরাসরি একবার আসবেন, এলাকা দেখবেন, যেখানে বসবাস করবেন ওইখানের এলাকাটা কিন্তু একটা সর্ব নির্ভর করে যে এলাকার পরিবেশটা কেমন, রাস্তাঘাট কেমন। প্রচুর পরিমাণে রাস্তাঘাট আছে, এই বাসার সামনে বড় বড় ট্রাক বলেন, তারপর যে কোনো দুর্ঘটনার কারণে যে ফায়ার সার্ভিসে গাড়ি ঢোকে সেই গাড়ি পর্যন্ত এখানে ঢুকবে। হ্যাঁ, খুবই নিরাপদ, দুইটা গাড়ি একসঙ্গে ঢুকতে পারবে। আর এখান থেকে দেখেন ওই যে গাড়ি যাচ্ছে, হ্যাঁ, এটা 20 মাইলের রোড, 20 মাইল থেকে জিরাবো, 20 মাইল থেকে জিরাবো, যে রাস্তাটা মেইন রোড, এটা হলো এই যে মেইন রোড, 20 মাইল টু জিরাবো। এই দেখেন, এই যে গাড়িগুলো যাচ্ছে, বিআরটিসি বাস। আচ্ছা, তো এই ফ্ল্যাটটা আপনারা 55 লক্ষ টাকা হলেই কিন্তু কেনাকাটা করতে পারবেন। আচ্ছা, পেমেন্ট সিস্টেমটা কেমন, কিস্তি বা এরকম কোনো সিস্টেম আছে? দুইবার, প্রথমবার কি 50%, রেজিস্ট্রি করার সময় 50%, জমি তো পাবে না, শুধু ফ্ল্যাট পাবে, নিজের গ্যারেজ ফুল পাবে, ছাদ পাবে, ছাদও পাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো, বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করলাম, কারণ অনেক ভিডিওতে এগুলো বিস্তারিত তথ্য থাকে না আর কি। আপনারা এই ফ্ল্যাটটা কিনলে জমি পাবেন, তারপর নিচের গ্যারেজ পাবেন এবং ছাদ পাবেন, ছাদে আপনারা ছাদ বাগান করার জন্য অংশ হারে পাবে। আচ্ছা, ওকে, তো এরকম নিত্য নতুন ফ্ল্যাট বিজনেস রিলেটেড ভিডিও পেতে আমিন টিভি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজটা, বিশেষ করে ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ওকে, আজকের মতন শেষ করছি, আল্লাহ হাফেজ।